ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এক ঝলকে নিবেদন করছে IIHM ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হেল্ড বাই 50 কান্ট্রিজ। আগামী সোমবার থেকে চালু হচ্ছে হাওড়া কলকাতা ফেরি সার্ভিস, তবে রয়েছে বেশ কিছু শর্ত। লঞ্চ চলবে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ধারণ ক্ষমতা 40% যাত্রী নিয়ে চলবে লঞ্চ। মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে সামাজিক দূরত্ব। হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতি সূত্রে খবর, আপাতত হাওড়া বাগবাজার ভায়া আহিরিটোলা শোভাবাজার, হাওড়া চাঁদপালঘাট এবং নূরপুর গাদিয়ারা রুটে লঞ্চ চালানো হবে। প্রত্যেকটি রুটে দুটো করে লঞ্চ চলবে। মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের রহস্যবৃত্ত, রাঁচির কাছে উদ্ধার ক্ষত বিক্ষত মৃতদেহ, খুনের মামলা দায়ের ঝাড়খণ্ড পুলিশে। হোম কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে বাইরে ঘুরে বেড়ানোর অভিযোগ। হাওড়ার উলুবেরিয়ায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, ব্যাপক ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি, আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও র্যাব, গ্রেপ্তার করা হয় 7 জনকে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজের সামনে লরির সঙ্গে পরিযায়ী শ্রমিকদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, আহত 6 শ্রমিক। এরা সকলেই চেন্নাই থেকে ট্রেনে খড়গপুর আসেন, সেখান থেকে গাড়িতে গোঘাট ফিরছিলেন। দিল্লি থেকে ফেরার পর কোচবিহারের 32 জন শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ। কোচবিহারের জেলাশাসক জানিয়েছেন এই 32 জন পরিযায়ী শ্রমিকের করোনার উপসর্গ ছিল না। মহারাষ্ট্র থেকে ফেরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের 22 জন শ্রমিককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর, কিন্তু তাদের বাড়িতে থাকার ব্যাপারে আপত্তি জানায় পড়শিরা। শেষমেশ এলাকার এক মন্দিরে শ্রমিকদের রাখার ব্যবস্থা করা হয়। এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে আপত্তি উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরের বিশরপাড়া ও ঘোলায় দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ। বিশরপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। উত্তর 24 পরগনার হালিশহরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থলে গেলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে ঘিরে বিক্ষোভ। সাংসদ ফিরতেই বিজেপি কর্মীদের ফের মারধরের অভিযোগ। অশান্তি পাকাতে এলাকায় অর্জুন দাবি তৃণমূলে। উম্পুন পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর 24 পরগনার বনগাঁয় গেলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। এসডিও অফিসে জেলার পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ত্রাণ ও পুনর্বাসনের কাজে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণের জেরে 624 বছরে প্রথমবার স্থগিত হুগলির মাহেশের রথযাত্রা। মন্দির কমিটি সূত্রে খবর, এবার রথে তোলা হবে না জগন্নাথ বলরাম সুভদ্রাকে, তার বদলে নারায়ণশিলাকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। রথের সময় মন্দিরের পেছনে অস্থায়ী মাসির বাড়ি করে সেখানে নিয়ে যাওয়া হবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। 5ই জুন স্নান যাত্রা হবে মন্দিরের বারান্দায়। জনসমাগম এড়াতে এই ব্যবস্থা। বীরভূমের তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে 15 জুন পর্যন্ত বন্ধ তারাপীঠ মন্দিরের দরজা, যদিও সোমবার থেকে খুলছে নলাটেশ্বরী কঙ্কালীতলা নন্দীকেশ্বরী মন্দির। এখনো সিদ্ধান্ত নেয়নি বক্রেশ্বর মন্দির কর্তৃপক্ষ। নিয়ম মতো একেকবারে মন্দিরে ঢোকানো হবে 10 জনকে। উম্পুনে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত মৌসুমী দ্বীপ, মাটিতে মিশে গিয়েছে অসংখ্য বাড়ি, এখনো বিদ্যুৎ আসেনি বহু জায়গায়, তার মাঝে ঘুরে দাঁড়ানোর বড়িয়া চেষ্টা। মৌসুমী দ্বীপকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে শনিবার নেমেছে সেনা। প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানিয়েছেন সুন্দরবনের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাটা সময় সাপেক্ষ, তবে আপাতত যা হিসেব তাতে 3/3 ম্যানগ্রোভ অরণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। 2টি খাঁড়ি মুছে গিয়েছে, সৃষ্টি হয়েছে 3টি খাঁড়ি, বিভিন্ন রাস্তা নতুন করে তৈরি করতে হবে, পাশাপাশি নদীবাঁধগুলিকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।